মা কেমনে পাইছে আছি বাবা এখনো বাবা আপনারা সবাই দোয়া করেন যাতে মরার আগে আমার ছেলের আমি দেখা যেতে পারি আমি মরার আগে যাতে আমার ছেলের আমি দেখা যেতে পারি দোয়া করে এবার আসার আগেও জানতাম কাঁদতে হবে তারপর মনে হয় আমরা তো একদিন কাঁদি এই প্রোগ্রামগুলোতে আর এই ফ্যামিলিগুলো প্রতিদিন কাঁদে মাইকের সাউন্ড একটু বাড়ায় দেন আশ্চর্য লাগে যে আমরা কাঁদি প্রোগ্রামে এসে এই শিশুরা প্রতিদিন কাঁদে তাদের পরিবার প্রতিদিন কাঁদে আর এই দেশে এমন মাও আছে অসীম ক্ষমতাশালী মা যার হৃদয় কাঁদে না যার কাছে আরতি জানানো হয় আমরা আপনার সাথে একবার দেখা করতে চাই কত কাজ করেন উনি কত জায়গায় যান কত প্রোগ্রাম করেন ওনাদেরকে ওনার এই বারো বছর দশ বছরে একটা মিনিট সময় দেওয়ার সময় হলো না দুঃখ লাগে যে এমন অমানুষিক কাজ যারা করেছে তাদের কাজ পর্যন্ত আমরা জবাবদিহিতার আওতায় আনতে পারি নাই আপনারা প্রশ্ন করেছেন যে কেন আপনাদের সন্তানরা গুম হয়েছে কেন আমাদের শিশুরা প্রশ্ন করেছে কেন তাদের বাবারা গুম হয়েছে এদেরকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য উত্তরটা হচ্ছে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য ভুয়া নির্বাচন করার জন্য গণতন্ত্রের জন্য যারা সংগ্রাম করে বাংলাদেশেরকে যারা ভালোবাসে তাদের সাংগঠনিক ক্ষমতা নিশ্চিহ্ন করার জন্য তাদের মধ্যে ত্রাসের রাজত্ব তৈরি করার জন্য বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার জন্য এই কাজগুলো করার জন্য বাংলাদেশের ব্যাংক লুটপাট করার জন্য লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করার জন্য এই গুমের সাথে এই অপরাধগুলোর সম্পর্ক রয়েছে এই গুমগুলো করা হয়েছে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে ভিন্ন মতের মানুষ বাংলাদেশ প্রেমী মানুষ বিরোধী দলের মানুষ তাদের মধ্যে ত্রাসের আতঙ্ক তৈরি করার জন্য তাদেরকে আতঙ্কে স্তব্ধ করে দেওয়ার জন্য তাদের সাংগঠনিক শক্তি নিশ্চিহ্ন করার জন্য কাজে আমাদেরকে বুঝতে হবে যদি ঘুমের বিচার চাই আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার চাই বাংলাদেশে বৈধ সরকার প্রতিষ্ঠা করতে হবে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠা করতে হবে আজকে আমরা অনেক হতাশার কথা শুনেছি আপনাদেরকে কিছু আশার কথা শোনাতে চাই আপনারা জানেন অপরাধী কোথাও না কোথাও একটা ভুল করে যায় তারা তো বহু অপরাধ করেছে যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশনে এটা বের করা খুবই সম্ভব যে এই সমস্ত অধিকাংশ গুমের সাথে অ্যাটলিস্ট সরকারের বিভিন্ন বাহিনী এবং সরকারের অত্যন্ত ক্ষমতাশালী লোকজন জড়িত ছিল আজকে আমাদের কাছে একটা যে খুশির খবর আপনারা বলতে চেয়েছিলাম যে সরকার একটা ভুল করে ফেলেছে তারা সস্তা বাহবা পাওয়ার জন্য রোম স্ট্যাটিউট র্যাটিফাই করেছিল রোম স্ট্যাটিউট বলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট গঠন করা হয়েছে এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আফ্রিকার এবং এশিয়ার কিছু দেশের ম্যাক্সিমাম ক্ষেত্রে আফ্রিকার যারা ভয়ঙ্কর অপরাধী আছে যুদ্ধ অপরাধী মানবতা বিরোধী অপরাধী তাদের বিচার হয়েছে এবং হবে আপনি যখন রোম স্ট্যাটুট সাইন করেছেন তার মানে আপনি এটাও স্বীকার করেছেন যে আপনিও যদি মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশে করেন এবং বাংলাদেশের আদালত যদি আপনার বিচার করতে না পারে বা বিচার করতে যদি ইচ্ছুক না থাকে তাহলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আপনার বিচার করতে পারবে এটা কি বুঝেন আমাদের এত পণ্ডিত আইন মন্ত্রী সাহেব আপনি কি বুঝেন এটা যে আপনারা যে বিচার করছেন না এই দেশের আদালতে যে কোনো গুমের বিচার হচ্ছে না এই বিচার না হওয়ার পিছনে যারা আছেন তাদেরকে আন্তর্জাতিকভাবে হলেও একদিন অবশ্যই জবাবদিহিতার মুখে দাঁড়াতে হবে আমি এটা বিশ্বাস করি আজকের থেকে পাঁচ ছয় বছর আগে বলেছি এই দেশে গুমের বিচার হবেই যদি গুমের বিচার এই দেশে না হয় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হবে যারা গুম করেছেন যারা রক্ষা করেছেন যারা নির্দেশ দিয়েছেন যারা গুমের পরিবারকে হয়রানি করেছেন যারা আমাদের দুঃখ দুর্দশা নিয়ে নিষ্ঠুর হাসি তামাশা করেছেন তাদের অবশ্যই জবাব দিতে হবে আমি এটা বিশ্বাস করি এবং এই যে ছোটো বাচ্চারা আছে তারা তাদের লাইফ টাইমে বিচার দেখে যাবে আমরা হয়তো দেখে যাব না আজকে সেই প্রত্যয় সামনে রেখে আমাদেরকে অগ্রসর হতে হবে অবশ্যই গুমের মতো অপরাধের বিচার হবে ভিকটিম পরিবারের এবং বাংলাদেশের বিজয় হবে ধন্যবাদ কারণ এক একটা মানুষ যখন গুম হয় ব্যক্তি গুম হয় না আমরা সকলেরই আমাদের এক একটা অংশ সেখানে গুম হয়ে যাচ্ছে
আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, যখন উজ্জীবিত হই, যখন মনে করি যে এই জন্য আমরা নতুন দেশ আমরা চেয়েছিলাম, যখন মুক্তিযুদ্ধের সেই সময়টার কথা আসে, তখন এই গুম হয়ে যাওয়া, খুন হয়ে যাওয়া সেই বাস্তবতা আমাদের চোখের সামনে ভাসে। অথচ পরিতাপের বিষয় হচ্ছে এই যে এতগুলো এই যে শিশুরা, তাদের বাবার খোঁজ তারা জানে না কেউ কি, এবং যে প্রশ্ন তারা তুলেছে তার বাবার হাত ধরে সে স্কুলে যেতে চায়, পরের ক্লাসে উঠলে সে কি মানে বাবা কি তার জন্য বইপত্র কিনতে তার সাথে যাবে, ঈদের সময় নতুন কাপড় কিনতে তার বাবা, এটা একটা শিশুর অত্যন্ত একটা লজিক্যাল এবং একটা মানে তার 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 আশার একটা সে বিষয়। এটা কোনো অন্যায় কোনো দাবি তো সেটা না, কিন্তু এর উত্তর কে দেবে? রাষ্ট্র রয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, রাজনীতিবিদরা রয়েছে, রুলিং পার্টি রয়েছে, কেউ তো এর জবাব তো দিতে পারছেন না। বছরের পর বছর এই বাচ্চাদেরকে ছোট দেখেছিলাম, তারা আস্তে আস্তে বড় হচ্ছে। আমার মনে আছে প্রেস ক্লাবের এক অনুষ্ঠানের পরে একটা বাচ্চা এসে আমার আঙুল ধরে হঠাৎ করে, আমি ভেবেছি ভুল করে বোধহয় তার বাবার কথা ভেবেছে, আমার হাত ধরেছে, সে বলে আঙ্কেল আমার বাবাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে, এবং তার চোখগুলো এখনও আমার চোখের সামনে ভাসে। আমার মনে পড়ে প্রথম দিকের একটা অনুষ্ঠানে এক বাবা বলেছিলেন, পুলিশ যখন ঘিরে ফেলল তখন আমার ছেলে পালাতে চেষ্টা করছে, পালাতে যেতেও পারতো। আমি বললাম তুই পালাবি কেন, তুই তো কোনো অপরাধ করিসনি, তুই থাক, আমি নিজের হাতে আমার সেই ছেলেকে আমি পুলিশের হাতে তুলে ধরেছি, কারণ আমার তুলে দিয়েছি। আমি বললাম আমি অবশ্যই পরের দিন তোকে থানায় গিয়ে দেখা করবো, তোকে তুই তো নির্দোষ, তোকে আমি নিয়ে আসবো। সেই ছেলের মুখ সেই বাবা আর দেখেননি, এবং আমি যতটুকু জানি তিনি গত হয়েছেন। কাজে এই এই যে রাষ্ট্রের উপর আস্থা করে একটা বাবা তার ছেলেকে হাতে পুলিশ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের হাতে দিয়েছেন, এবং সেই বাবা কতখানি অপরাধ বোধ নিয়ে ইহলোক ত্যাগ করেছেন সেটা চিন্তা করেন। একই সাথে সাথে এক মা বলছিলেন যে আমাকে নেওয়ার সময় বলে গেছে পুলিশ যে ফিরিয়ে দিবে, এবং তার তার মেয়ে আমাদেরকে বলেছেন যে সকালবেলায় প্রতি সকালে যদি কোনো জিপের বা আওয়াজ গাড়ির আওয়াজ হয় ছুটে যান তিনি জানালার কাছে দেখার জন্য তার ছেলেকে পুলিশ কথা মতো ফেরত দিচ্ছে কি না। এই বাস্তবতার মধ্যে আমরা রয়েছি, এই ভয়ের সংস্কৃতির মধ্যে আমরা রয়েছি। কাজেই নতুন দিন আমাদেরকে গড়তে হবে, আমরা এর থেকে আমাদেরকে বেরোতে হবে। আসার বিষয় হচ্ছে যারা গুম হয়েছিলেন তারা আগে কথা বলতেন না, এখন অনেকে কথা বলা শুরু করেছেন। প্রতিষ্ঠিত পত্রিকার মধ্যে পুরো পাতা জুড়ে আয়না ঘরের গল্প আমরা শুনতে পাচ্ছি, কাজে অবশ্যই জবাবদিহিতার ক্ষেত্র তৈরি হচ্ছে। এবং আমরা যদি সোচ্চার হই, আমরা যদি নিজেদেরকে মানে আরও নিজেদেরকে বলিয়ান করি তথ্য দিয়ে এবং সাহস দিয়ে, তাহলে অবশ্যই আমরা এটা এটা এই নতুন দিন আমরা গড়তে পারবো। এবং এই শিশুরা যাদের তাদের বাবার প্রতীক্ষা রয়েছে, আমরা অবশ্যই তাদের তাদের সেই প্রতীক্ষা শেষ হবে বলে আমরা দৃঢ়ভাবে আমরা মনে করি। এই কথা বলে মায়ের ডাকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবার কথা বলবেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব।